ফেস দ্য জুরিতে যাচ্ছ, তোমার প্রিপারেশন কেমন? জি পুরোপুরি প্রিপেয়ার্ড, কিন্তু আমি ওখানে 100% দেবো না। তাহলে কোথায় দিবা? কারণ এখন যদি 100% দিই তাহলে পরের রাউন্ডে আমার আর কিছু দেওয়ার থাকবে না। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাকে আর ঠেকায় কে? ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি নাম তোমার? সিফাত রাব্বি। সিফাত রাব্বি, কেমন আছেন খালামণি? খুব ভালো আছে খালামণি, তুমি ভালো আছো? জি ভালো আছি। আর তুমি গান গাইবে? জি, গান গাওয়ার জন্যই তো এলাম। আচ্ছা, গুড, ভেরি গুড, গাও। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে ছেলেটি মরে গেছে। হায়রে হায়, বাংলাদেশ 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 বাংলাদেশ। গান তো শেখো না? গান পরিবার থেকেই শেখাইনি, শেখাইনি ছিল কিন্তু শেখাইনি, শেখাইনি। তারপরে তুমি গাইছো? জি, এটাই বেশি। এইভাবে গাইতে গাইতে একসময় গিয়ে হয়তো কোনো সময় সফল হবে, আর পাশাপাশি শিখতে থাকো। বাবা, শিখতে হবে যে বাবা, একটু শিখে আসতে হবে, কেমন? আমরা যারা তোমার সামনে এতক্ষণ ছিলাম খুবই আনন্দিত হয়েছি। আনন্দ দেয়া নিয়েই তো গানের মুখ্য উদ্দেশ্য, কি বলো? জি অবশ্যই। চলো, আমার মনে হয় কিছু হয়নি। আমি এখন, আপনি কি আমার সাথে গানটা গাইতে পারবেন? আমি তো গান গাওয়ার জন্য আসিনি এখানে, বিচার করার জন্য আসিনি। উনি তোমার সাথে গান গাইলে মানে কি হবে তাতে? উনি যদি গায়, তখন আপনারা এটা কম্পেয়ার করতেন, তখন মানে উনি ভালো গায় না তুমি ভালো গাও? জি তারপর আপনারা ডিসিশন নেবেন যে হ্যাঁ আমি উনার কোয়ালিটিতে যেতে পারবো নাকি। টেলিফোনে তোমার ভয়েস শুনেছ? টেলিফোনে আই গেট কনফিউজড মাঝে মধ্যে। আচ্ছা, ইউ গেট কনফিউজড, ঠিক আছে। আমি খুব খুশি হয়ে হ্যাঁ বলতে পারছি না বাবা, নো। বাচ্চু, থ্যাংক ইউ ভেরি মাচ, নো। মেরেন, নো। তোমার যে সৎ সাহস সেটাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তুমি আমাকে ডেকেছো তোমার সাথে গাইতে। এবং বলেছো যে কে ভালো গাইবে, ইটস গুড। এই সাহসটা থাকা উচিত, এবার একটু প্র্যাকটিস করলে আর একটু গান শিখলে ভালো হবে। আর গুরুজনদের একটু সব সময় সম্মান করতে হবে, সব সময়। যেহেতু বাধা আছে তো বাসায় সিটি দেয় না, এখন ফাঁকে লুকিয়ে জুড়িয়ে গান শিখতে হবে তো। গুরুজনকে কখনো কোয়েশ্চেন করো না আর কি। থ্যাংক ইউ। একটা বিষয় কি তুমি মার্ক করেছো, মানে ঢোকার আগে তুমি বলছিলে যে তুমি তোমার 100% দেবেন, এবং এই কথাটাই আমার উপর ব্যাকফায়ার করেছে। আমার যেটা মনে হচ্ছে, ছোট্ট মানুষ এটা এ দূর পর্যন্ত আসার পিছনে তার কারণ হচ্ছে ইমোশন। ইমোশনালি এখানে এসে দাঁড়িয়েছে, গেছো ইমোশনালি। হ্যাঁ, ওই চ্যালেঞ্জটা বুঝে শুনে করেন, বুঝতে পারেন। জাজেস, আমার বেয়াদবিটা ক্ষমা করবেন, আমি আসলে তা করতে চাইনি। যদি আগামীবারও হয় বাংলাদেশ আইডল, তবে আমি তখন এক্সপিরিয়েন্স নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইমপ্রেস করতে পারবো।